হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো ফ্রেন্ডস, ফাইনালি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের পিন লেটারটিকে কিভাবে আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে সাবমিট করবেন, সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এটি আনবক্সিং করেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম আনবক্সিং ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এটি কিভাবে সাবমিট করতে হয় আপনাদের গুগল অ্যাডসেন্সে গিয়ে এবং আপনাদের অ্যাড্রেসটি কিভাবে ভেরিফিকেশন করতে হয় সাকসেসফুলি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিস্টেমটি পুরোপুরি দেখিয়ে দেবো। আপনাদেরকে আরেকটি কথা বলে দিই যে এটি কিন্তু আমার মোটামুটি 10-12 দিনের মাথায় কিন্তু আমি পেয়ে গেছি, আমার অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল গুগল অ্যাডসেন্সের তরফ থেকে। তো আপনাদের যদি লেট হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো সমস্যা, আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো। তো আপনাদেরকে আমি বলে দিই, এটি কিন্তু আমার কাছে অলরেডি দুখানা চলে এসেছে, কারণ কি আমি কিন্তু কিভাবে রিঅ্যাপ্লাই করতে হয় তার জন্য কিন্তু আমি আরেকটি ভিডিও তৈরি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এটি দুখানা চলে এসেছে। তো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দুটোই আনবক্সিং করে দেখাবো এবং দুটোর কোড কি আলাদা থাকে কি এক থাকে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। বাট আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটি আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে পিনটি দিয়ে সাবমিট করবেন, আপনাদের ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন, অ্যাড্রেস ভেরিফিকেশন। তো চলুন শুরু করা যাক। আপনারা এখন দেখছেন দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি দেবদাস। তো তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে অল প্রেস করে দাবি দেবেন, যাতে করে পরবর্তী লেটেস্ট ভিডিও নিউজগুলো সর্বফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, ফাইনালি আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেস ভেরিফিকেশনটি সাকসেসফুলি করার জন্য যে কাজটি করবেন, আপনারা সিম্পলি আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আগে থেকে লগ ইন করে হোম পেজটি ওপেন করবেন। তো সিম্পলি হোম পেজটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের মিনিমাম $10 হওয়া মাত্রই কিন্তু আপনাদের গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু পিন লেটারটি আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে এবং তারপর সেই অ্যাড্রেসের পিনটি কিন্তু আপনাদেরকে এখন সাবমিট করতে হবে। তো সেটি করার জন্য যে কাজটি করবেন, আপনারা সিম্পলি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু রয়েছে ভেরিফাই ইওর বিলিং অ্যাড্রেস। ওকে, আপনারা কিন্তু ডিরেক্টলি এই ভেরিফাইতে প্রেস করে কিন্তু আপনারা পিনটি বসিয়ে কিন্তু ভেরিফাই করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, আপনারা 3 ডট প্রেস করার পর আপনারা যদি স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু পেমেন্টের অপশনটি রয়েছে। পেমেন্টের অপশনে প্রেস করার পর আপনারা এখান থেকে ভেরিফিকেশন চেকে প্রেস করা মাত্র কিন্তু ভেরিফিকেশনের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনারা পিনটি বসিয়ে সাবমিট করলে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমি আপনাদেরকে ডিরেক্টলি ওখান থেকে করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইওর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইওর অ্যাড্রেস। মানে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ভেরিফিকেশনটি সাকসেসফুলি হয়নি, পিনটি কিন্তু দিয়ে আপনারা সাবমিট করেননি, সেক্ষেত্রে কিন্তু এই মেসেজটি শো করছে। তো আপনারা ভেরিফাই করার জন্য যে কাজটি করবেন, আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু ভেরিফাই এর অপশনটি রয়েছে। তো জাস্ট আপনারা ভেরিফাইতে প্রেস করে দেবেন। সিম্পলি ভেরিফাইতে প্রেস করা মাত্র কিন্তু আপনাদের সামনে ডিরেক্টলি ভেরিফিকেশন চেক এর অপশনটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। সো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে রয়েছে 6-ডিজিটের ভেরিফিকেশন পিন কিন্তু দেওয়ার কিন্তু এখানে জায়গা রয়েছে। তো আপনারা এখন আপনাদের গুগল অ্যাডসেন্স এর চিঠিটিতে যেই পিন লেটারটি লেখা ছিল সেই পিন লেটারটি আপনারা এখানে টাইপিং করে দেবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 টাইম কিন্তু আপনারা পারবেন। 3 টাইমের মধ্যে যদি আপনারা ভুল পিন দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তো আপনারা যাচাই করে ঠিকঠাক পিনটি আপনারা দেবেন, একবারের জায়গায় আপনারা 2 বার দেখে আপনারা কিন্তু পিনটি বসাবেন। তো তারপর আপনারা সাবমিট করে দেবেন। আমি জাস্ট আপনাদেরকে স্কিপ করে দেখাচ্ছি। ওকে, তো ফ্রেন্ডস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিনটি বসানো কমপ্লিট। আমি সিকিউরিটি পারপাসের জন্য পিনটিকে ব্লার করে দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো আপনারা আপনাদের পিনটি বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশনটি, আপনারা সাবমিটে প্রেস করে দেবেন। ওকে, তো ফ্রেন্ডস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সাবমিটে প্রেস করা মাত্র কিন্তু এখানে অটোমেটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনটি কিন্তু কমপ্লিট দেখিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন, এভাবে সাপোর্ট করবেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন। ধন্যবাদ।